Hey everyone, hello hello hello, welcome back to my channel. So আজকে একটু স্পেশাল ডে, তোমরা হয়তো জানো বা অনেকে জানো না, আজকে হচ্ছে আমাদের ইটস আ বিগ ডে টুডে. আমার আজকে দিনটা, জীবনে আমার যে অ্যাচিভমেন্ট, আমার যে সাকসেস, সেটা আজকে দিনটা থেকে শুরু হয়েছিল ঠিক 15 বছর আগে. সো আজকে 15th ইয়ার কমপ্লিট করছে আমার সালন. সো দুটো চেয়ার নিয়ে আমি আমার সালন শুরু করেছিলাম, অ্যান্ড আজকে সেই জায়গায় আমার এত বড় একটা সালন একাডেমি. সো তোমাদের সামনে আমি বসে রয়েছি. আজকে থেকে 15 বছর আগে আমার এই পথ চলা শুরু হয়েছিল. সো সেই জন্য আজকে একটু সেলিব্রেশন আছে, ছোট্ট করে একটা সেলিব্রেশন. কিছু ক্লায়েন্ট, আমার স্টাফরা সবাই মিলে একটু আমরা সালনে আজকে সালন বার্থডে সেলিব্রেট করব. তো সেই ব্লগটাই তোমাদের জন্য থাকলো. অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, অ্যান্ড কমেন্ট করবে যদি তোমরা. আর আরেকটা কথা বলি যে আমার ভিডিও থেকে যারা, আমি কিন্তু অনেক ইনফরমেটিভ ভিডিওগুলো তোমাদের পোস্ট করছি, তো যারা মনে করছো যে অন্যরকম কিছু তারা জানতে চাও, তারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কিন্তু জানিও, ঠিক আছে? চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি ভালো লাগবে. চলো, টেক কেয়ার. বলো, কতদিন ধরে এখানে আসছো? আমি এখানে আসছি প্রায় 6 বছর ধরে. হ্যাঁ, আর মানে এখানে এসে আমি মানে মানে এদের কাজের ইতে সন্তুষ্ট অনেকই, আর মৌসুমীর ব্যবহার ওর কলিগরা যারা মানে স্টাফরা যারা রয়েছে ওদের ব্যবহার খুবই ভালো. মানে এখানে আসলে একটা হোমলি ফিল করি, যে মানে বাড়িতে যেরকম করে নিজের মতো করি সেভাবে এখানে আসলো সেটাই মনে হয়, খুব ভালো লাগে আমার. তো আজকে তো জানো আমাদের একটা স্পেশাল ডে, সেই একটু আমাদের আমি চাই আরো বেশি করে এখানে আরো লোক আসুক, সবাই আসুক, কারণ সবাই আসলে বুঝতে পারবে মানে জায়গাটা ঠিকই. 15 বছর কমপ্লিট হবে, একদম. তো 15 বছর ধরে উনি আমার স্যালনে আসেন, তো এরকম এত পুরনোই ক্লায়েন্ট আমার. তো এটুকুই বলবো, তোমাদের সাপোর্ট, তোমার আশীর্বাদ, তোমার ভালোবাসা আমার সাথে যেন থাকে. হ্যাঁ, সবচেয়ে ভালো মৌসুমি খুব ভালো, ব্যবহার খুব ভালো, ওই জন্য সবাই আর আসে এর কাছে. ম্যাডামের কাছ থেকে শুনলে প্রায় 6 বছর হয়ে গেল না রিনাদি? হ্যাঁ, 6 বছর. আমার মেয়ে সবাই আসি. হ্যাঁ, এখন এখন মেয়েরা বিদেশে চলে গেছে. মেয়ে কোথায় গেল? কানাডা. কানাডাতে মেয়েও কানাডাতে চলে গেছে. সো এখন রিনাদি আবারও আসবে, এখানেই আসবে, একদম আসলে এখানেই আসবে. সো 6 বছর হয়ে গেল রিনা ম্যাডামের সাথে সম্পর্ক, এই সালন সালনের সূত্রে আর কি, তাই তো? তো চলো, তো আজকে এই সব ক্লায়েন্টের সাথে তোমাদের একটু কথা বলাচ্ছি. আরেকজন এসছে, বলো সঙ্গীতা. ও হচ্ছে সঙ্গীতা ম্যাম. 12-13 বছর, 12-13 বছর হয়ে গেলে ভীষণ ভীষণ ভালো লাগে. মৌসুমিতে স্পেশালিস্ট ভীষণ ভালো, পুরো নিজের মতন একদম, খুবই মানে ভালো. আর ওর ওর এগুলো বলে স্টাফরাও খুব ভালো, খুবই ভালো, সব ভালো, সব ভালো. মানে আমি ভালো বলেই তো আমাদের আশা. হ্যাঁ, একদম. 12-13 বছর একটা পার্লারে আসে মানে নিশ্চয়ই ভালো বলেই তো আশা, যদি ভালো না হয় তাহলে তার আশা যেত না. তো তোমরাই শুনলে, এখানে 15 বছর ধরে কেউ আসছে তার সাথেও কথা বলালো, উনি 12 বছর ধরে আসছেন, উনি 6 বছর ধরে আসছেন, এবার একজনের সাথে তোমাদের একেবারে দন্ত বিগলিত করে. তো তোমরা ওকে চেনো? ইয়েস, শি ইজ মাই ওয়ান অ্যান্ড অনলি লাভলি বৌদি. তো ও তো আমার পার্লারের ক্লায়েন্টও. তো বলো আমার স্যালন সম্পর্কে কিছু বল, কত বছর বিয়ে হলো? তো বিয়ে হয়েছে 10 বছর, এবং আমার বিয়ে শুরু মানে এখান থেকে, মানে বিয়ের সাজটাও এখানে, বিয়ের 1 বছর পরে অ্যানিভার্সারি সাজও এখানে, মানে সাজতে হলে সিলভার সিজার ছাড়া ভাবা যায় না. আর মানে মৌসুমি ঠিক যতটা ভালো, মৌসুমির যারা স্টাফরা তারাও ইকুয়ালি ভালো. মানে তোমরা এখানে এলে যেটা মেন ফিল করবে সেটা হচ্ছে ভীষণ হোমলি একটা এনভায়রনমেন্ট, মানে আমার কাছে এটা একটা ডিটক্সিকেশন সেন্টার. থ্যাংক ইউ, থ্যাংক ইউ. সো তোমরা সব, হ্যালো হ্যালো, নাম বল. আমি শ্রীতয়া, আমি তোপসিয়া থেকে আসছি, আমি ম্যামের স্টুডেন্ট. আমার এই 2 মাস হলো কোর্স কমপ্লিট হয়েছে. কিসের কোর্স করলি তুই বল? এখন হেয়ারের কোর্সটা করেছিলাম, তো হেয়ারের কোর্স আমার কমপ্লিট হয়ে গেছে. আজকে ম্যামের সালনের বার্থডে, সো আমি এখানে এসেছি, ভীষণ ভালো লাগছে, আবার অনেকদিন পর ম্যামের সাথে দেখা হলো. ওই গিফটটা দেখ, আই এম ফুল স্যাটিসফাইড. গিফটটা এত সুন্দর ভাবে ম্যাম আমাদের শিখিয়েছে, মানে আমরা কনফিডেন্টলি কাজ করতে পারছি, এটাই ম্যামের. ওর তোফিয়াতে স্যালন আছে,
হ্যাঁ ওরও তোপসিয়াতে সালন আছে, তো তোমরা যারা তোপসিয়ার কাছাকাছি আছো ওর সাথে যোগাযোগ করবে অবশ্যই অবশ্যই। খুব ভালো কাজ করে, খুব সুন্দর কাজ করে ও। সো ও আমাকে এত বড় একটা গিফট দিয়েছে, জানি না কি আছে, এত বড় একটা গিফট। হ্যাঁ সো হ্যাঁ আমি চাইবো যে তুই খুলে দে আমাকে। সো ও খুলছে গিফটটা এখন, চলো। না গিফট গিফট, এটা ভালোবাসা, এটা কিচ্ছু না, থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে, দারুন 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 হয়েছে, চলো থ্যাংক ইউ শ্রেতায়া। ওখানটা দেখে দে, एकदम सही से बोला उसने। सिल्वर सीजर में नहीं नहीं सिल्वर सीजर में सिक्स सेवन सेवन इयर्स सेवन टू एट इयर्स हो गया ये फरा आठ साल से पार्लर है अपने साल में। यस आठ साल से ये जन्मदिन तो आठ सालों से वो इस सैलून में जॉब कर रही है, मेरे साथ है और ये टीम उसके साथ में ही बना हुआ है। तो मैं चाहती हूँ और भी मेरा जो मतलब टीम है वो सब बाहर आए, और ऑलरेडी और एक टीम और एक लड़की आज एब्सेंट है जिसका जो रिया है जिसका नाम नहीं लिया, तो वो भी सात आठ साल हो गया। सब मेरा आठ सालों का मतलब ये सब है जो आठ सालों से यहाँ पे काम कर रही है, और बाकी जो है वो तो आज आई नहीं, उसका तबीयत खराब है। तो ये है मेरा सैलून का सब स्टाफ। আরেকজনের নাম না নিলে ভুল হবে, ফরহিন আমার নতুন যে স্টুডেন্ট সে আজকে আমাকে ওই সাজিয়েছে। সো থ্যাংক ইউ ফরহিন, সকালবেলা তুমি এসেছিলে এবং বিকেলবেলাটা থাকতে পারোনি এনি কারণে, তো থ্যাংক ইউ সো মাচ। তো ও আমার স্টুডেন্ট, নতুন হেয়ার অ্যান্ড হেয়ারের জন্য হেয়ার ক্লাস জয়েন করেছে এবং নেল এক্সটেনশনের ক্লাস করছে, ঠিক আছে। সো ওই জন্য ওর নামটা বললাম কারণ ও আজকে সকাল থেকে এসেছিল আমার সাথে অনেকক্ষণ, মানে আমাকে সাজিয়েছে, আজকে সাজটাও আমার স্টুডেন্টই সাজিয়েছে। তো সবাইকে বলবো তোমরা ভিউয়ার্সরা এত ভালোবাসা দিচ্ছ, আমার চ্যানেলটা এত সুন্দরভাবে এগোচ্ছে এবং চাইবো যে তোমরা সবাই এভাবেই আমাকে সাপোর্ট করো। চলো দেখতে থাকো আজকের ব্লগটায়, আরও অনেক কিছু থাকবে কারণ এখনো কেক এসে পৌঁছায়নি, সবাই আমরা ওয়েট করছি, বাট কেক অন দ্য ওয়ে। হ্যাঁ তো চলো কেক আসলে তারপরে আবার নেক্সট ব্লগটা শুরু করবো। সেটা আমার বান্ধবী, একদম চাইল্ডহুড ফ্রেন্ড, একদম লঙ্গুটিয়া ইয়ার যাকে বলে, শর্মিলা, ঠিক আছে। এখনো সেখানে আমি একটা ব্লগ করছি, তো ভিউয়ার্সরা সবাই তোকে চিনছে, আমার ফ্রেন্ড তুই। হ্যাঁ তো শর্মিলা খুব ভালো বন্ধু আমরা, ছোটবেলার বন্ধু একদম লঙ্গুটিয়া। আমরা এখানে কিছু চিটকুট রেখেছি, যেটা হচ্ছে এখানে এই গেমটার মধ্যে যারা যেটা পাবে তারা সেটা আর কি নেবে। তো চলো দেখতে থাকো কি আর ভাগ্যে কি। একটুখানি আমি একটু, তুমি এসো একটা চিটকুট তুলে নাও, এখানে একটা লাকি ড্র হয়েছে, সো যে কোনো একটা চিটকুট তুলে নাও। সো উনি একটা চিটকুট তুলেছে, তো ওনার হাতে কি পড়েছে সেটা আমরা একটু দেখে নিই। পড়লো ভাই, আমি ফেস ওয়াশ,
ফেস ওয়াশ পেয়েছেন সো ওনাকে ফেস ওয়াশটা আমি ওনার হাতে তুলে দিচ্ছি এটা শেরেলস এর ফেস ওয়াশ লরিয়েল এর তো খুব ভালো একটা গিফট পেয়েছো তুমি থ্যাঙ্ক ইউ একটু ওদিকে খুব ভালো গিফট পেলাম থ্যাঙ্ক ইউ কোল্ডি গিফট এত সুন্দর ফেস আর কি চাই সব হয়ে গেল থ্যাঙ্ক ইউ চলো ভাই ফুটো কিছু রাখি নি এখানে শ্যাম্পু শ্যাম্পু পেয়েছে ঠিক আছে চলো আচ্ছা তুমি এসো D10 হবে তোমার ফেসে তো D10 ফ্রি ওনার হ্যাঁ ঠিক আছে তো এই দুটো পড়ে আছে আর তো কেউ নেই এই তুই আয় তুই তো নিস কে তুই নিয়েছিস তে আমি না তুই তো শ্যাম্পু ও তো কন্ডিশনার কন্ডিশনার আছে ভালো জিনিস উঠিয়েছিস উইন্টারে কাজে লাগবে দেখো এই জাস্ট ফিরলাম মানে বাড়িতে এই জাস্ট ফিরলাম ফিরে আসলাম এই জাস্ট তো আজকের ব্লগটা এতখানি থাকলো সবাই দেখে কমেন্ট করো কেমন লাগলো আজকের ব্লগটা আর সবার ভালোবাসা সাপোর্ট কিন্তু আমার চাই 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 সো লাইক শেয়ার সাবস্ক্রাইব বানতা হ্যায় লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু তোমরা সবাই করো ঠিক আছে সো আমি চাইবো যে তোমরা যদি আমাকে ভালোবাসো সাপোর্ট করো এইভাবেই তাহলে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে চলো টেক কেয়ার বাই বাই লাভ ইউ অল